हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी सुमु सुमु ब्लॉग। आशा करी सबाई भालो आछेन, आलहमदुलिल्लाह आमराओ भालो आछि। दया करी सबाई जेनो भालो थाके। आज के आमार बासार अवस्था किरकम देखाच्छि, एलोमेलो हये रयेछे। एई एलोमेलोटा हये रयेछे केनो सामने बोलबो, आमार भिडियोटा पुरोटा देखबेन, आमार साथे थाकबेन। आजके ब्लगे की की आछे सब एलोमेलो हो रही है, कि मैं हमारा असुस्थ, हमार दुले भाई असुस्थ, तो एक जन बाड़ीते एकजन हासपाताले, सब एलोमेलो हो रही है। जे जार मतन रे एक मानुष कत दिखे सामलाब। तो सकाले उठे रान्ना बान्ना कर हासपाताले खबर पाठ दिए, खबर पाठानों पर आगे रान्ना कर घर गोसानो है ना, सब एलोमेलो हो रही है। हलो अवस्था तो हमें घुरु घर देखा, बड़ो मे घुमा, छोटो मे ऑनलाइन क्लस करम्मा रूमे शुए रही है। अम्मा खूब ही असुस्थ, तो हमारे टुकीटी क्ज कर दे असुस्थ नहीं, तो हमें बोल शुए थको तुम्हारे क्ज करा लागे ना। ये एलोमेलो हो रही है, बिछाना गुछानो है ना, और शुए रही है। तो हम जो दुआ करबें, हमारा जान ताड़ाताड़ी सुस्थ हो जाए, हमार दुला भाई जान सुस्थ हो जाए। कब आसबे ता बोलते पारी ना, रिपोर्टगुला जान आल्ला भलो दे। बारान्दार मध्य सब कपड़ चोपड़ अगुछानो रही है, शुकान शुकना कपड़गुला आना है ना, गुछानो है ना। বেশি মানে সব আমাদের বারান্দাটা আবার অনেক বড়, এক পাশে বাথরুম আছে, আবার বেসিনও করা আছে। পুরনো বাড়ি তো, তাও ভালো লাগে, খোলামেলা খুবই ভালো লাগে আমাদের কাছে এই বাসাটা। তো ভিডিও আমার ভিডিওর মধ্যে থাকবে এই বাসাটা, হয়তো এটা ভেঙে ফেলবে এই বাসাটা আমরা চলে গেলে। তো দুলাভাই লাঞ্চে পানি এসেছে, লাঞ্চ থেকে তো পানি এনে ডাক্তাররা পরীক্ষা করতে দিয়ে আসছে যে ওনার ক্যান্সার হয়েছে কিনা, ওই পর্যায়ে চলে গেছে কিনা। তো পানিটা নিয়ে পরীক্ষা করে দিয়ে আসছে, পরীক্ষার রিপোর্টটা এখনো আসে নাই। আর আমার হলো পেশাব বন্ধ হয়ে গিয়েছে, জ্বালা পুরা করে, মানে পেশাব ব্যাগ আছে, পেশাব হচ্ছে না। তো আমার নল লাগাই দিছে, তা আম্মা খুবই অসুস্থ, তাই নল নিয়ে আম্মা আমার সাথে টুকিটাকি তা আজকে টুকিটাকি কাজ করে দিয়েছে, কেটে দিয়েছে। করলা ভাজি করেছিলাম আজকে, সেটা কেটে দিয়েছে, করলা কেটে দিয়েছে, ঢেঁড়স কেটে দিয়েছে। মানে আর এগুলো হচ্ছে গতকালকের ভিডিও, আর আজকের ভিডিও দুটোটা মিলেই আপনাদের সাথে শেয়ার করছি। গতকালে আম্মা অনেক কষ্ট করে রান্না করেছে পোলাও আর মুরগির মাংস। আম্মা খুবই অসুস্থ নিয়ে এই মানে এই রান্নাগুলো করেছে। আমি আবার ঘুমাইছিলাম, আমাকে ডাক দেয় নাই, আমার আবার ঘুম হবে না এই জন্য। তো বেগুন তরকারিটা রয়ে গিয়েছিল, তো ডাল রান্না করেছিলাম। তার খালায় আসছে দুপুরবেলা, খালায় ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দিয়ে গিয়েছে, আমার ঘর ঝাড়ু দিচ্ছে আর কি, ঘর মুছে টুছে দিয়ে গিয়েছে। তো ওনার কাজ উনি করে দিয়ে গেছে, তা আমরা আমাদের কাজগুলো রান্না বান্না করে তারপর আমরা দুপুরবেলা বাজারে গিয়েছিলাম। সকালবেলা রান্না করছি, দুপুরবেলা খালা ঝাড়ু টুড়ে দিয়ে মুছে দিয়ে গেছে। আমি আবার দুপুরের পর একটু বাজারে গিয়েছি, যে আমি বাজারটা করে আগের দিন রাখি, সকালে তো খাবার দিতে হয় হাসপাতালে রান্না করে, তো এই জন্য একদিন আগে কুটি কেটে কুটে রাখি। সকালবেলা ভোরে উঠি, রান্না করে গোছ গাছ করে তারপরে পাঠাই দেয়, আমার বোনের ছেলে নিয়ে যায়। আমার বোনও ক্লান্ত হয়ে গিয়েছে, হাসপাতালে একজন তো একাধারে থাকা যায় না, তো কী করবো, আমিও যেতে পারি না।
আমার বাসার কাজ করতে হয়, আবার হাসপাতালে কিভাবে যাই, আমি তো একটা মানুষ, আমিও ক্লান্ত হয়ে যাই, আমি এত কাজ করতে পারি না। কিন্তু খালা ঘর মুছে খুবই সুন্দর করে, খুব পরিষ্কার করে ঘর মুছে, না কাজ খুব পরিষ্কার বলতে হয় না, সুন্দর করে কাজ করে। খালার ঘর মোছাটা অনেক ভালো। আমার ভিডিওস যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এই প্রত্যাশা করি সবার কাছে, সবার জন্য আমি দোয়া করি, আমার চ্যানেলটা একটু আগায় নেওয়ার জন্য একটু সাহায্য করেন সবাই। তো আমিও সবার জন্য দোয়া করি, সবার জন্য ভালো থাকে। আমার যেই ভাই বোনেরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, দোয়া করি। তো সকালবেলা ডাল রান্না করেছিলাম, এগুলো শেয়ার করতে পারি নাই। মেয়েরা আবার অনলাইনে ক্লাস করতেছিল, মোবাইল দিয়ে তো ভিডিও করতে হয়, তো এই জন্য ওরা ক্লাস করতেছিল, আমি আর ভিডিও এগুলো রান্না করেছি আর শেয়ার করতে মানে রান্নাটা ভিডিও করতে পারি নাই, কীভাবে রেসিপি রান্না করেছি। তো রান্না করেছি এটা একটু দেখাচ্ছি, ঢেঁড়স ভেজে ভাজি করেছি, করলা ভাজি করেছি, ভাত রান্না করেছি সকালবেলা, ডাল বুনা করেছি, রুটি বানিয়েছি, তারপরে ভাজি করেছি, এগুলা দিয়ে হাসপাতালে খাবার দিয়ে পাঠাইছি। তো এই যে লতিগুলো, লতি 1 কেজি এনেছি, আম্মা আর আমি মিলে কেটেছি, চিচিঙ্গা এনেছি, মিষ্টি কুমড়া এনেছি, এগুলা আগামীকালের জন্য এগুলা। তো দুজনে মানে কেটে ফিরি, লতিগুলো কেটেও ফেলেছি, কেটে ফ্রিজে রেখে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে নইলে চিংড়ি মাছ দিয়ে নইলে শুটকি দিয়ে রান্না করবো, আগামীকাল কী দিয়ে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, কী দিয়ে রান্না করেছি। তো ঢেঁড়স আকাশ ভাইয়ের থেকে চিচিঙ্গাগুলো এনেছি, তাজা, মিষ্টি কুমড়াটাও ভালো, মিষ্টি